এক্সকিউজ মি ম্যাডাম, আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। গাড়ির কাগজপত্র তো ঠিকই আছে, কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা কোথায়? সরি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, মানে আমি সাথে আনিনি, তুলে বাসে রেখে এসেছি। সরি বললে তো হবে না, আপনি তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারেন না। আমি জানি, মানে আসলে আমি এত ঝামেলার মধ্যে আছি, আমি তাড়াহুড়া করে বের হয়ে গেছি বাসা থেকে, তো ড্রাইভিং লাইসেন্সটা আনতে পাইনি, বাসে রেখে এসেছি আমি। না না না, এটা কি বললেন আপনি? আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন? আদৌ কি আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স আছে বললাম তো, আছে, মানে এখানে তো তর্কে কিছু নাই। যদি আপনার মনে হয় কেস করার দরকার, আপনি কেস করবেন। এভাবে বলছেন কেন আপনি? আপনার লাইসেন্স নাই, আপনি গাড়ি চালাচ্ছেন, আমি তো রাইট, আপনি তো রং করছেন। আমি তো বলেছি আমি রং করেছি, আমি তো বললাম যে লাইসেন্সটা নাই, আপনি চাইলে কেস করতে পারেন। দেখেন, যদি পরিচয় দেই এমনি আপনি আমাকে ছেড়ে দেবেন, শুধু শুধু তর্ক করছেন। দেখুন, আপনি পরিচয়ের কথা বললেন কেন? এভাবেই তো সমস্যা হয়। আপনারা যারা এই ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন, আবার বলবেন যে আমার অমুক পরিচয় আছে, এভাবে তো ঠিক না। সো হোয়াট, আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন, আবার আপনি পরিচয়ের কথা বলছেন। দেখেন, পরিচয়টা তো আমি দিচ্ছি না, আর দিতে চাইও না, প্লিজ। এরকম তর্ক করার তো কিছু না, আমি তো আমার ভুলটা স্বীকার করেছি, আর আমি রিকোয়েস্ট করছি যে আমাকে হয় যেতে। দেখুন, অপরাধ করেছেন আপনি, আবার যে বিহেভটা করছেন মনে হয় রাস্তাঘাট সব আপনার, এটা তো ঠিক না। অনিকা, স্যার, সাম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যালো ইয়াং ম্যান, হাউ আর ইউ? আই এম ফাইন স্যার। স্যার, আমার মেয়ে। আপনার মেয়ে? স্যার সরি স্যার, আসলে ড্রাইভিং লাইসেন্সটা চেক করতেছিলাম তো স্যার, আমি বুঝতে পারিনি আপনার মেয়ে। ডোন্ট ওয়ারি, আপনি আপনার কর্তব্য পালন করছিলেন, দ্যাটস ফ্যান্টাস্টিক, ভেরি গুড, ভেরি গুড স্যার। স্যার ঠিক আছে স্যার, আপনি কথা বলুন স্যার। হ্যাঁ, রাইট স্যার, থ্যাংক ইউ স্যার।